এই লকডাউনের মাঝে অনেকেই বাড়িতে বসে আছেন, আশা করছি সবাই বাড়িতেই আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে নিয়ে চলেছি আমি একটা অসাধারণ অ্যাপ্লিকেশন, যার ফলে আপনারা এখান থেকে সেলফ আর্নিং করতে পারবেন, কোনো বন্ধুকে রেফার করতে হবে না, আপনারা এখান থেকে নিজেরাই সেলফ আর্নিং করতে পারবেন। অ্যাপটার নাম হচ্ছে ওয়ে টু নিউজ, অনেকেই এর আগে অ্যাপটার নাম শুনেছেন হয়তো, এবং অ্যাপটাকে ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 100 টাকা সাইন আপ বোনাস। তো চলুন এবার বলে দিই অ্যাপটার মধ্যে কীভাবে কাজ করতে হবে এবং কীভাবে সেখান থেকে টাকা ইনকাম করে উইথড্র করতে হবে। ওকে, সো হে গাইস, মাই নেম ইজ ক্রিকেট ক্যারিয়ার দি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনি যদি এটা ফেসবুক থেকে দেখে থাকছেন তো ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যার ফলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। একটা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, তো যারা জানেন না যে ডিসক্রিপশন কোনটা তাদেরকে দেখিয়ে দিই, এটা হলো টাইটেল, টাইটেলের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডিসক্রিপশনটা ওপেন আসবে। আপনি চাইলে আমার লিঙ্ক থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারেন, কিংবা আপনার ফোনে যদি অলরেডি আপনার যদি অন্য কোনো বন্ধুর অলরেডি অ্যাপটা থেকে থাকে ফোনে, তো আপনি তার কাছ থেকেও রেফারেল লিঙ্কটা নিয়ে অ্যাপের মধ্যে সাইন আপ হতে পারেন। তো আপনি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, যদি আমার লিঙ্ক থেকে অ্যাপটাকে ইনস্টল করতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, তো এই লিঙ্ক থেকে আপনাদেরকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, আমি সেখানে ছোটো ছোটো গিভওয়েও রাখি, তার সাথে সাথে বিভিন্ন অ্যাপের পেমেন্ট প্রুফ এবং নতুন নতুন আপডেটও নিয়ে আসি। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারেন এবং আপনার আমাদের রিলেটেড কিংবা অ্যাপের রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা সেখানে করতে পারেন, আমি সবাইকে অ্যান্সার দিয়ে দেবো। অ্যাপটাকে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে, আপনি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন, তো আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তারপর আপনাদেরকে চলে আসতে হবে অ্যাকাউন্টের সেকশনে, এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নমস্কার, নাম লিখুন, তারপর এখানে রয়েছে ওয়ালেটের সেকশন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে জাস্ট ক্লিক করে বেশি কয়েন রোজগার করতে নিজের এলাকার খবর পোস্ট করুন, ক্লিক টু রেজিস্টার অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে দিয়ে প্রোসিডের অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা আরেকটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে কী করতে হবে, এখানে নিজের নাম দিতে হবে, দিয়ে দেওয়ার পর কারেন্ট লোকেশন, নিজের লোকেশন এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে নিজের একটা ফটো দিয়ে দেবেন, নিজের ফটো কিংবা নিজের অ্যানিমেটেড যে কোনো ফটো হলে এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর প্রোসিডের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর আপনাকে কী করতে হবে স্টার্টের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রুলসগুলো, রিপোর্টার হিসাবে রেজিস্টার করলে ওয়ে টু নিউজে কন্ট্রিবিউটর হিসাবে আপনি কাজ করতে পারবেন এবং রোজগারের রাস্তা খুলবে, সাইন আপ বোনাস পেয়ে যাবেন 100 কয়েন্স, 100 কয়েন্স ইজ ইকুয়াল টু 100 টাকা। পদ হচ্ছে রিপোর্টার, প্রত্যেক পাবলিশার স্টোরি অর্থাৎ প্রত্যেক নিউজ যদি আপনারা পাবলিশ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 3টে করে কয়েন্স অর্থাৎ 3 টাকা। রিডেমশন টার্গেট থাকবে আপনার 500 কয়েন্স, যখন আপনার 500 কয়েন্স কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন সিনিয়র রিপোর্টার, তাহলে দেখছেন আপনার লেভেলটা কীভাবে ইনক্রিজ হবে। তো এইসব নিউজগুলো পাবলিশ করার জন্য আপনি আপনার এলাকা সম্বন্ধে আপনাকে জানতে হবে, আপনাকে বিভিন্ন নিউজ দেখতে হবে এবং সেই সব নিউজগুলো দেখে নিজে থেকে একটা নিউজ বানিয়ে এখানে পোস্ট করে দিতে হবে। তো এখানে দেখুন সিনিয়র রিপোর্টার যখন যাবেন তখন আপনার কী কী আপনি কী কী ফিচার্স পাবেন সেগুলো বলে দিই। এখানে পদ রয়েছে সিনিয়র রিপোর্টার আনলক ভিডিও, আপনার এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিও বোনাসও পেয়ে যাবেন, তার সাথে সাথে প্রত্যেক পাবলিশে আগে পেতেন 3টে করে পয়েন্টস অর্থাৎ 3 টাকা, তো যখন সিনিয়র রিপোর্টার হয়ে যাবেন তখন প্রত্যেকটা পাবলিশে আপনার পেয়ে যাবেন 5 টাকা, এবং আপনার যখন প্রত্যেকবার ভিডিও আপলোড করবেন তখন আপনার পেয়ে যাবেন 20 করে পয়েন্ট অর্থাৎ 20 টাকা। তারপর আপনাদের কী করতে হবে কন্টিনিউয়ের অপশানে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দেওয়ার পর আপনাদের জেলা সিলেক্ট করে নিতে হবে, তো কন্টিনিউয়ের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে জেলা সম্বন্ধে লিখতে চান তো সেই জেলাগুলো সিলেক্ট করে নেবেন, নিচে আরও রয়েছে, তো আপনি কলকাতায় থাকি তো কলকাতাটা সিলেক্ট করে কন্টিনিউয়ের অপশানে ক্লিক করে দেবো। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, তো এখান থেকে আপনাদের কী করতে হবে ব্যাক করে দিতে হবে। তো অনেক সময় দেখবেন এই নিচের বারগুলো গায়েব হয়ে যায়, গায়েব হয়ে গেলে কী করতে হবে আপনাদের এখানে ডাবল ট্যাপ করতে হবে, ডাবল ট্যাপ করলে এটা আবার চলে আসবে। তো এখানে দেখুন কোনো পোস্ট যদি আমি কোনো নিউজ পোস্ট করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এই পোস্টের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আমার প্রকাশিত খবর, আমার জেলার প্রকাশিত খবর, আমার জেলায় যা যা লিখেছে এখানে সেসব নিউজগুলো আমি এখান থেকে পড়তে পারি। এবার আমি যদি পোস্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে রাইট স্টোরি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে বলে দিই এখানে কোনো ভুলভাল নিউজ কেউ পোস্ট করবেন না, যদি পোস্ট করেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। তো এখানে প্রথমে গাইডলাইনগুলো আপনারা পড়ে নেবেন, গাইডলাইনগুলো আপনারা এখানে আগে পড়ে নেবেন। তো আবার আপনাকে বলছি কোনো ভুলভাল কিংবা ভুয়ো খবর আপনারা এখানে পাঠাবেন না। তো যদি আমরা কোনো খবর পোস্ট করতে চাই তাহলে আমি কী করবো খবর পোস্ট করানোর অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো একটা ইংরেজিতে দিয়ে দিতে হবে, আপনি যে টপিকের উপর কথা বলছেন, যে টপিকের উপর আপনি নিউজ লিখছেন সেই টপিকের উপরে কোনো একটা ইমেজ দিয়ে দেবেন গুগল থেকে, কিংবা আপনার গ্যালারি থাকলে আপনি আপনার গ্যালারি থেকেও দিতে পারেন। তবে এখানে রয়েছে হেডলাইন, তো প্রথমে নিউজের হেডলাইন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে নিউজটা লিখবেন, লিখে দেওয়ার পর এখানে জেলাটা সিলেক্ট করবেন, তারপর কোন জায়গার খবর তা উল্লেখ করবেন, তো উল্লেখ করার জন্য কী করতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিজের জেলা সিলেক্ট করে নেবেন কিংবা এরিয়া সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার নিউজটি পাবলিশ হয়ে যাবে, কিন্তু পাবলিশ হওয়ার আগে এই নিউজটি রিভিউ হবে। তো আপনি যে কটা নিউজ পোস্ট করবেন সেটা এখানে দেখতে পারবেন, এবং এখানে সেগুলো যদি পাবলিশ করে দেয় এখানে দেখতে পারবেন, এবং যেগুলো বাতিল করে দেবে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আমি একটা নিউজ পোস্ট করছিলাম জাস্ট এমনি দেখার জন্য, সেখানে দেখুন এই নিউজটা ক্লিক আছে, দ্য স্টোরি হ্যাজ অলরেডি বিন কভার্ড অ্যান্ড আপডেটেড বাই আনাদার সোর্স, ট্রাই নট টু পোস্ট রিপিটেড নিউজ। তো বলছে এই পোস্টের নিউজ অলরেডি, এই টপিকের উপর নিউজ অলরেডি অন্য কেউ বানিয়ে দিয়েছে তাই আমার পোস্টটা রিজেক্ট করে দিয়েছে। তো আপনার চাইবেন আপনার
আপনারা চেষ্টা করবেন যাতে নতুন নিউজ আপনারা দিতে পারেন, তো সেরকম নিউজ দিলে এগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আপনারা এখান থেকে কয়েন সান করে নিতে পারবেন। সেখানে রয়েছে আমার আয়, আমার আয়ের অপশানে এসে আসলে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের টোটাল আর্নিং রয়েছে, টার্গেট রয়েছে 400 পয়েন্টস, আরও 400 পয়েন্টস হয়ে গেলে এটা ফুল হয়ে যাবে, তারপর আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার সময় প্যান কার্ডটা লাগবে, প্যান কার্ডের ফটো তুলে এখানে আপলোড করতে হবে কিংবা প্যান কার্ড নাম্বারটা দিতে হবে, দিলে তারপর আপনারা এটা উইথড্র করে নিতে পারবেন পেটিএম কিংবা ডাইরেক্ট ব্যাঙ্কেও। তো আপনারা এই অ্যাপটার উপর কাজ করতে পারেন, অ্যাপটা জেনুইন অ্যাপ আছে, আপনারা ফটাফট অ্যাপটাকে ইনস্টল করুন, অ্যাপটার মধ্যে কাজ করে স্টার্ট করুন এবং এখান থেকে আর্নিং করুন। তো এবার বলি এখান থেকে রেফারেনিং কী আছে, তো রেফারেনিং করার জন্য কী করতে হবে, আপনাদের প্রোফাইলে ওয়ালেট সেকশনে আসতে হবে। তো এখানে আবার ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করার পর অ্যাকাউন্টের অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ওয়ালেট, তো ওয়ালেট সেকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস খুলে যাবে, তারপর আপনাদের এটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে হবে এবং সেখান থেকে লিঙ্ক কপি করে আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে দিতে পারেন। তো রেফার করতে হলে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন এবং আপনার লিঙ্ক থেকে আপনার কোনো বন্ধু অ্যাপ থেকে ইনস্টল করে আপনারও এখান থেকে টাকা পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে করে দিন লাইক, কমেন্ট করবেন যে ভিডিও কেমন লাগলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিও এমন লাগছে 4টি লাইকে, তো করে দিন।